জুট বেলিংহামের কাছ থেকে পাওয়া বল জালে পাঠিয়েই নিজের আইকনিক উদযাপনে কিলিয়ান এমবাপ্পে। পেছন থেকে এসে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো অনুকরণ করলেন এমবাপ্পেকে। এমবাপ্পে রিয়ালে যোগদানের আগেই অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তার আর হাট বসানোয় মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে দেখা দিতে পারে ইগো সমস্যা। কিন্তু এই উদযাপন বলছে ভিন্ন কথা, মাদ্রিদের হয়ে লড়তে সবাই এক। রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের শুরুটাও হলো দারুণ। প্রথম ম্যাচেই করলেন গোল, প্রথমবার জিতলেন কোনো ইউরোপিয়ান ট্রফি। যে প্রত্যাশার পাহাড় নিয়ে এমবাপ্পে খেলতে নেমেছিলেন সেটাও পূরণ করেছেন ষোলো আনাই। বুধবার রাতে ইউরোপিয়ান সুপার কাপে আতালান্তাকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়াল প্রথম গোলটি পায় 59 মিনিটে। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক ক্রস থেকে দলকে এগিয়ে দেন উরুগেন মিডফিল্ডার ফেদে ভালভার্দে। আর 68তম মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন অভিষিক্ত এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের হয়ে অভিষেক ম্যাচেই গোল করার পাশাপাশি শিরোপা জিতলেন এমবাপ্পে। এই কীর্তি প্রথম গড়েছিলেন মার্কো আসেন্সিও 2016 সালে উয়েফা সুপার কাপ জিতেই। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।